মর্নিং এভ্রিওান সাবুর সারাদিন চ্যানেলে সবাইকে স্বাগত আজ সকাল সকাল তোমাদের দেখো একদম মাথা ভর্তি তেল নিয়ে চপচপ করছে আমার নাক কেন মুখ কেন সব কিছুতেই যেন বেয়ে চলে আসছে তেলটা এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার এখনই আমি তেল দিলাম মাথায় আর এই যে কে তেল দিয়ে দিয়েছে দেখো গমহীন পর আগের দিন দেখলে গোভটা আমি তুলে দিয়েছি আর ও আজ আমার চুলে একদম একশো এম একটা বোতল পুরো ওটাই শেষ করেছে তো এই তেলের বোতলটাতে পুরো যা তেল ছিল সব কিন্তু আমার মাথায় ঢালা রয়েছে তো যাই হোক আমার আর একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলের রিকোয়েস্টেড ভিডিও এটা তো বানিয়ে বানিয়ে ফেললাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম একটু যে আমি সকাল সকাল এই যে ওপরে ছাদের উপরে চলে এসেছি আর এসেই কিন্তু এই যে মাথায় তেল টেল মেখে বসে রয়েছে মানে আর কিছুক্ষণ তবে রোদ দূরে না শীতের সময় এই যে তেল মেখে না এ বসে থাকতে ভীষণ ভালো লাগছে আর ছাদের ওপর বেশ সুন্দর রোদও আসছে তো এবার নিচে যাব গিয়ে শ্যাম্পু করে নিতে হবে এতক্ষণ মানে বেশিক্ষণ রাখা যাবে না এত তেল মেখে আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে আর সকালের থেকে দুবার কাছাকুচি হো হয়ে গেছে আর সকালে টিফিনও করে নিয়েছি এবার নিচে গিয়ে শ্যাম্পুটা করে আবার অন্য কাজে লাগতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজ আমাদের বাড়িতে পূজা অর্চা শুরু হবে কারণ কী বলতো আজ বৃহস্পতিবার এবং অগ্রহায়ণ মাসের শেষ দিন আর এই দিনই হয় ঘট পুজো তো মা এখানে ঘট পুজো করার জন্য চলে এসছে আর ঘট পুজোটার রিউচুয়ালটা কি আমি পুরোটাই না জানলেও যেটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি এই অগ্রহায়ণ মাসের শেষের দিন ঘট পাতে মানে পাঁচটা ঘট রয়েছে আর পাঁচটা পাঁচটা করে দশটা ঘট রয়েছে যেহেতু আমাদের ছোট কাকা শ্বশুদের ওদের বাড়িতে কেউ নেই তাই মা সেই পুজোটা করবে বলে তো আম দুটো ঘট পেতেছে দেখো দু সাইডে মানে পাঁচটা করে দু সাইডে পেতেছে আর কিভাবে দেখো একটা পীরের ওপরে কাদার একটা ডালা নিয়েছে সে তার মধ্যে কিন্তু ঘটগুলো বসিয়েছে আর ঘটের ওপরে জল মানে এখন ভেতরে দেখো জল দিয়ে দিচ্ছে দিয়ে প্রচুর ইনগ্রিডিয়েন্টস মানে অনেক কিছু জিনিস দিতে হবে এবং সেটা সুন্দর করে সাজাতে হবে কে কীরকমভাবে সাজাবে সেটা মানে কি কয়েকটা জিনিস মেন লাগবেই সেগুলো দিতেই হবে তো মা এই যে গঙ্গা জল আর এমনি জল করে মিক্স করে ওই যে ঘটের মধ্যে দিয়ে দিলো আর দিয়ে এখন এগুলো কী বলতো উড়ো ধান বলে আর বা ভুসি ধান যেগুলো হয় না সেই ধানের মানে শীষ সহ এগুলো এই যে ঘটের মধ্যে দিয়ে দিচ্ছে আর এছাড়াও প্রচুর জিনিস দেবে সেগুলোর মধ্যে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি কি ক্যাঁচরা ক্যাওড়া তারপরে সর্ষে ফুল মূল ফুল তারপরে কি বলবো ওই যে তোমার সজনে ফুল দেখো এখানে কিছু কিছু জিনিস আছে সবগুলো তোমাদের ভালোভাবে দেখানো হয়নি কলমি শাকের ফুল কলমি শাক সব কিছুই রয়েছে সেগুলো প্রত্যেকটাতেই কিন্তু সমানভাবে দেওয়া হবে এবং দিয়ে সুন্দর করে সাজানো হবে গাঁদা ফুল আগের দিন বাবা তো বাজারে গেছিল সেখান থেকে নিয়ে এসেছে ঘটগুলো কিনে নিয়ে আসা হয়েছে তো এবার মা সুন্দর করে সাজিয়ে তারপরে এটা পুজো দেবে আর এটা অ্যাকচুয়ালি কী বলো তো মাস এই সময়টা অগ্রহায়ণ মাস কারণ পৌষ মাস এই সময় কিন্তু ধান ওঠে প্রত্যেকের বাড়িতে নতুন ধান ওঠে আর নতুন ধান ওঠার আগে এই যে পুজোটা দেওয়া হয় মানে লক্ষ্মীর আগমন বা সূচনা ঘটবে তার জন্যই কিন্তু তো সেই জন্য এই মানে ঘট পাতা হয় আর ঘট এই যে বসানো হলো আজ মা পুজো দিয়ে মানে পুজো দেওয়ার সময় তখন পাঁচালি পড়বে হয়তো পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না তবে ওই পুজো দিয়ে তারপরে লক্ষ্মীর পাঁচালি পরে তার পুজো সমাপ্ত করবে আর পরের দিন সকালবেলা মানে সবার ঘুম থেকে ওঠার আগেই কিন্তু উঠে ওটা জলে বিসর্জন দিতে হবে মানে ঘটগুলো বড়াতে হবে তো এটাই হচ্ছে এই ঘট পুজোর নিয়ম এখানকার আমি ঠিক জানতাম না মানে এখানে এসেই যা দেখছি আর পুরো এখনও পর্যন্ত কোনোদিন এই ঘট পুজোটা করিনি মাই করে মার থেকে দেখি আমার ছেলে বড় হলে বা আমি যখন বয়স্ক হয়ে যাব মার মতো হয়ে যাব তখন তো আমাকেই করতে হবে তো দেখো খুব সুন্দর করে মা সাজিয়েছে এবারে পুজো দেবে আরও একটা রয়েছে যে নতুন নতুন ধান যে ওঠে না এই যে নতুন ধানেরই মানে ভাত বা খিচুড়ি বা যাই করো সেই চালটাই খেতে পারবে যে এই যে ঘট পুজো করবে সেই না হলে মানে যাদের ধান ওঠেনি একদম সে কিন্তু ওই মানে ভাত না খেয়েই থাকতে হবে তো এখন দেখো আমার ছেলে কিন্তু ওই মা ঘট সাজা ছিল ওই দেখছিল এখন ঘরের মধ্যে চলে আসতে দেখো কীরকম সুশুর করে মানে অনেক বড় হয়ে গেছে এখন মানে ওকে আর পোটে থেকে আস্তে আস্তে তুলতে হয় না ও নিজে নিজেই উঠে যায় উঠে দেখো এই দেখো ঘরের মধ্যে কীরকম চলে যাচ্ছে ছুটে কারণ আমি ওই ঘরে গেছি ওই ঘরে আমার কাছেই চলে যাচ্ছে তো আমি তো সেই সকাল থেকে না সেই যে তোমাদের দেখিয়েছিলাম যে আমার মাথার মধ্যে একশো এম তেল পুরো ঢালা রয়েছে তো ওটা নিয়ে আমি বেশিক্ষণ থাকতে পারিনি এখন দেখো শ্যাম্পু করে নিচ্ছি আর এছাড়াও ঘরের কাজকর্মগুলো আমাকে সারতে হচ্ছে মা তো পুজোর দিকে রয়েছে মানে রান্নাবান্নার দিকে থাকতে হবে আর এদিকে দাদু ঠাকুমাও রয়েছে আর আমি যে ওখানে শ্যাম্পু করছি বলে আমার ছেলে দেখো শু করে যাচ্ছে মানে ওর ওই জল ঘাঁটবে বা ওই যে শ্যাম্পু করছে না ওগুলো হাত দেবে আর কি তো যাই হোক এদিকের মার কিন্তু পুজো কমপ্লিট হয়নি এ দেখতে পাচ্ছ তো এই যে আতপ চালের গুঁড়ো নিয়েছে এই আতপ চালের গুঁড়োটা কী বলবো তো কতগুলো বড়ি বড়ি টাইপের করবে কতগুলো ঠিক আমার জানা নেই মোটামুটি অনেকগুলোই করছে দেখো তো এই বড়িগুলো না প্রত্যেকটা সদস্য খেতে হয় আর কি নিয়ম রয়েছে এখানে তো এই যে আতপ চাল বললাম না যে নতুন ধানের আতপ মানে কী বলবো গুঁড়ো বা চাল সেটাই খেতে হয় তো এই এটা তো মেন এটা খেতেই হবে এর মধ্যে শুধু আতব চাল শুধু খেলে হবে না এর মধ্যে কিন্তু অনেক কিছু পাটালি গুড়ের পাটালি নলের গুঁড়ের পাটালি থাকবে বা নতুন যে গুড় ওঠে না বাজারে সেই গুড় থাকবে মোয়া থাকবে সব কিছু দিয়ে দেখো বাতাসা সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা আর এই যে দেখো জয়নগরে মোয়া আর মুরগি সব রয়েছে তো মা ওদিকে পুজো সাজেছে আর আমি এদিকে রান্নাবান্না করে খেতে বসে গেছি আর দেখো সুন্দর করে বাবা বেশ পাতা কেটেছে দেখো বেশ বড় বড় পাতা দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই দেখো ভাত বাড়া হয়ে গেছে এখানে পেঁয়াজ রয়েছে আর একটা মূলো রয়েছে মূলো দিয়ে মানে ভাত খাবে আমি খেতে পারি না এটা ইন্দ্র খাবে আর সবাই বাড়ি সবাই খায় আমি খেতে পারি না বলে মূলো নিয়ে নিই আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই আছে ওদিকে ডিমের তরকারি করেছি যেহেতু আমরা খাবো মা লুচি তরকারি খাবে আর করেছি পালং ডাল এই দিয়েই আমরা দুপুরে খাবারটা সেরে ফেলব তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি কাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো তো আর একটা কথা বলি তোমাদের এই ঘর পুজোটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো টাটা